নিউ একটি রেডিশন এবং কি নিউ একটি টেকনোলজি ইউজ করা হয়েছে, যে অনেক বাইকারের আমাদের সবচেয়ে একটা অভিযোগ ছিল হোন্ডা কোম্পানিতে, যেটি ইঞ্জিন কিল সুইচ। এটাতে হোন্ডা SP125 বাইকে একটা এই বাইকটিতে ইউজ করা হয়েছে ইঞ্জিন কিল সুইচ, যেটি আমাদের অনেক বাইকারের অভিযোগ ছিল এই ইঞ্জিন কিল সুইচটি আমাদের ডেডিকেটলি কেন দেওয়া হয় না। তো হোন্ডা কোম্পানি এবার সব বাইকারের মনের কথা অবশ্যই শুনছে, তো এটাতে দেওয়া হয়েছে হোন্ডাতে SP125-এ ইঞ্জিন কিল সুইচ, যেটি আমাদের জ্যামের মধ্যে খুব প্রয়োজনীয় একটি ইঞ্জিন কুল সুইচটি আমাদের প্রয়োজন, যেটি জ্যামের মধ্যে আমরা অটোমেটিকলি বাইকটি থ্রোটললি আমরা অফ করে দিতে পারবো অ্যান্ড সুইচটি আবার অন করে দিয়ে আমরা সেলফে স্টার্ট করতে পারবো। আর এটার সাথে পাচ্ছি আমরা আই টাচ টেকনোলজি সেল, যেটা আপনার ইউজ করা হয়েছিল রাইডার TVS 125-এ, যেটি আপনার আই টাচ টেকনোলজি। আপনারা অনেকেই জানেন আই টাচ টেকনোলজি সেলফটি আসলে এই টেকনোলজিটি কেমন, যেটি আপনার অল্প ছোঁয়াতে বাইকটি স্টার্ট হইতে প্রস্তুত। তার সাথে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে কথা হচ্ছে হোন্ডা SP125 হোন্ডা ব্র্যান্ডের একটা নিউ রেডিশনের বাইক নিয়ে। আজকে বরাবরের মতো আপনাদের সামনে আমি আবারও চলে আসলাম। তো আজকে কথা বলবো হোন্ডা SP125 বাইকটি নিয়ে। তো এর স্পেসিফিকেশন সম্বন্ধে আজকে টোটাল আপনাদের সামনে ডিটেলস নিয়ে কথা বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, আমি যদি প্রথমে বলি এ বাইকটির গ্রাফিক্স কোয়ালিটি এবং কালার কোয়ালিটি নিয়ে, তো যথেষ্ট পরিমাণ এর কালার কোয়ালিটি এবং গ্রাফিক্স কোয়ালিটি। একটা 125 বাইকে এত কিছু ফিচার্স, এত কিছু যা তুলনার মধ্যে পড়ে না। তো আমি যদি প্রথমে যদি আমাদের মন করে নে বাইকটির হেডল্যাম্পটি টোটালি একেবারে ফুল এলইডি। আর তার সাথে যদি আমি বলি, তার সাথে পাচ্ছি ডিজিটাল মিটার কনসোর্ট, যেটি টোটালি একেবারে ডিজিটাল। এর আগে যদিও বলি আমরা SP শাইনে দেখছিলাম অ্যানালগের সাথে ডিজিটাল মিটার, দেন আমরা এটাতে পাচ্ছি হোন্ডা SP125 বাইকটিতে টোটালি RPM সহকারে আমরা পাচ্ছি ফুল একেবারে ডিজিটাল, যেটা দেখতে পুরা হর্নেটের মতো স্যাম লাগে। তো আমরা যদি এই বাইকটির হেডল্যাম্পটি দেখি, টোটালি একবারে হোন্ডা হর্নেটের মতো লাগে। আর ঠিক টেন লাইটটিও ঠিক টেন লাইটের শেপটা করছে, যদিও হ্যালোজিন, তবেও দেখতে শেপটি একটি আপডেট নিয়ে আসা হয়েছে, যেটা দেখতে বেশ ইউনিক ইউনিক একটি ভাব চলে আসে বাইকটির মধ্যে। তো বাইকটি যথেষ্ট পরিমাণ বিল্ড কোয়ালিটি, যদি বিল্ড কোয়ালিটির কিছু কথা বলি, বিল্ড কোয়ালিটি অ্যাভারেজ SP শাইনের মতোই, ঠিক অ্যাভারেজ, অত বেশি খারাপ না, অত বেশি ভালো না, তো যথেষ্ট পরিমাণ বিল্ড কোয়ালিটি ভালো আছে বাইকটির মধ্যে। আমি যদি ডিজিটাল মিটার স্পেসিফিকেশন সম্বন্ধে কথা বলি, তো ডিজিটাল মিটারে পাচ্ছি AAA, AAA অডোমিটার, ট্রাইম ইন্ডিকেটর অ্যান্ড হুইল ইন্ডিকেটর। অ্যান্ড আরও যদি এর ফিচার সম্বন্ধে যদি বলি, সাইড স্ট্যান্ডের যে ইন্ডিকেটর রিমাইন্ডারটি আছে, আপনার যদি সাইড স্ট্যান্ড নামানো থাকে আপনাকে সিগন্যাল দেওয়া হবে যে ডিজিটাল মিটার কনসোর্ট থেকে আপনার সাইড স্ট্যান্ডটি নামানো আছে। তো অবশ্যই এই ডিজিটাল মিটারে আপনি দেখতে পারবেন সাইড স্ট্যান্ড আপনার নামানো আছে, ঠিক একটি হলুদ বাতি আপনার ঘন্টে জ্বলে থাকবে। তো এই ফিচার্সটা অবভিয়াসলি অন্যরকম একটি ফিচার্স দেওয়া হয়েছে, এটা সবার ক্ষেত্রে প্রয়োজনীয় একটি ফিচার্স। দেন আমরা কিন্তু অনেক সময় আমরা ভুলেও যাই যে সাইড স্ট্যান্ড নামানো থাকলে আমরা বাইক রাইড করা শুরু করি। আর আরেকটা বিষয় যদি বলি, এই বাইকটি থেকে যদি সাইড স্ট্যান্ড আপনার নামানো থাকে, বাইকটি স্টার্ট হবে কিন্তু আপনার গিয়ার আপনি ফালাইতে পারবেন না, আর যদিও গিয়ার ফালাইছেন আপনার ক্লাচ ছাড়তে হতে অটোমেটিকলি বাইকটি অফ হয়ে যাবে। তো এই ফিচার্স, এই টেকনোলজিটি হোন্ডার ব্র্যান্ড এমন একটা টেকনোলজি ইউজ করছে যা তুলনার মধ্যে পড়ে না, অন্যরকম একটা ভালো একটা ফিচার্স তৈরি করা হয়েছে। তো অনেক অনেক ধন্যবাদ হোন্ডা কোম্পানিকে। তো ভিউয়ার্স, আমি যদি ইঞ্জিনের স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, তো ইঞ্জিন পাচ্ছি 123 সিসির একটি ইঞ্জিন। তো হোন্ডা কোম্পানি ক্লেম করেছে এই বাইকটি থেকে অ্যাভারেজ পার লিটার 65 কিলোমিটার পার লিটার পেয়ে যাবেন। তো যথেষ্ট পরিমাণ এই ফিচার্সটি ভালো, এবং কি এই 65 কিলোমিটার পাওয়ার
ফলোয়ার প্রতি লিটারে এই একটা 125 বাইক থেকে পাওয়াটা খুব কঠিন একটা বিষয়। তো হোন্ডা কোম্পানি ক্লেম করেছে বাইকটি থেকে অ্যাভারেজ পার লিটার পেয়ে যাচ্ছেন 65 কিলোমিটার। তো ম্যাক্স পাওয়ার পাওয়া যাচ্ছে এই বাইকটি থেকে 10.87 পিএস অ্যাট 7500 আরপিএম এ। আর এটার যদি ম্যাক্স টর্কের কথা যদি বলি, ম্যাক্স টর্ক পাওয়া যাচ্ছে 10.9 নিউটন মিটার অ্যাট 6000 আরপিএম এ, যথেষ্ট পরিমাণ ভালো। তো বাইকটি পাচ্ছি আমি 5 স্পিড গিয়ারবক্স। এন্ড আমি যদি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে যদি কথা বলি, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাচ্ছি 11 লিটার। তো যথেষ্ট পরিমাণ ভালো, 11 লিটার বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাওয়া যাবে। আমি যদি সামনে যদি সাসপেনশনের কথা বলি, সামনে সাসপেনশন ইউজ করেছে টেলিস্কোপি সাসপেনশন। এন্ড আমি যদি পিছনের সাসপেনশনের কথা বলি, পিছনের সাসপেনশন ইউজ করেছে ডুয়েল শক সাসপেনশন। দেন তো পিছনের সাসপেনশনের যদি কথা বলি, পিছনের সাসপেনশন 5 এক্সাস্টেবল। অ্যান্ড এই সাসপেনশনটি একটু সময়ের সাপেক্ষে এই সাসপেনশনটি একটু ইজিলি হয়ে যাবে, কিন্তু প্রথমত এই সাসপেনশনটা আপনার জ্যাম জ্যাম মনে হবে, তবুও এই সাসপেনশনটি সময়ের সাপেক্ষে একেবারে টোটালি ইজি হয়ে যাবে। তো এটাতে কোনো প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই। তো বাইকটিতে একটি জিনিস খারাপ করেছে, সেই বিষয়টা আমি একটু দেরিতে বলবো। তো ভিডিওটি না শেষ করে অবশ্যই কোনো রকমভাবে কাটাকাটি করবেন না, অ্যান্ড খারাপ দিকটা অবশ্যই আপনারা শুনে যাবেন। বাইকটি যারা যারা এখনো কিনতে যাচ্ছেন, যারা যারা মন্তব্য করতেছেন বাইকটি কিনবো, তো অবশ্যই বাইকটি টোটাল ভিডিওটা দেখে তারপর আপনারা বাইকটি চুজ করবেন। নিউ একটি রেডিশন এবং কি নিউ একটি টেকনোলজি ইউজ করা হয়েছে, যে অনেক বাইকার আমাদের সবচেয়ে একটা অভিযোগ ছিল হোন্ডা কোম্পানিতে, যেটি ইঞ্জিন কিল সুইচ। এটাতে হোন্ডা SP125 বাইকে একটা এই বাইকটিতে ইউজ করা হয়েছে ইঞ্জিন কিল সুইচ, যেটি আমাদের অনেক বাইকারের অভিযোগ ছিল এই ইঞ্জিন কিল সুইচটি আমাদের ডেডিকেটলি কেন দেওয়া হয় না। তো হোন্ডা কোম্পানি এবার সব বাইকারের মনের কথা অবশ্যই শুনছে। তো এটাতে দেওয়া হয়েছে হোন্ডাতে SP125 এ ইঞ্জিন কিল সুইচ, যেটি আমাদের জ্যামের মধ্যে খুব প্রয়োজনীয় একটি ইঞ্জিন কিল সুইচটি আমাদের প্রয়োজন, যেটি জ্যামের মধ্যে আমরা অটোমেটিকলি বাইকটি থ্রোটললি আমরা অফ করে দিতে পারবো, অ্যান্ড সুইচটি আবার অন করে দিয়ে আমরা সেলফে স্টার্ট করতে পারবো। আর এটার সাথে পাচ্ছি আমরা আই টাচ টেকনোলজি সেলফ, যেটা আপনার ইউজ করা হয়েছিল রাইডার TVS 125 এ, যেটি আপনার আইটাস টেকনোলজি। আপনারা অনেকেই জানেন আইটাস টেকনোলজি সেলফটি আসলে এই টেকনোলজিটি কেমন, যেটি আপনার অল্প ছোঁয়াতে বাইকটি স্টার্ট হইতে প্রস্তুত, তার সাপেক্ষে এই বাইকটি যথেষ্ট পরিমাণ ভালো। আইটাস টেকনোলজির যদি কথা বলি, আইটাস টেকনোলজিতে কোনো ইঞ্জিনে কোনো রকমভাবে সেলফের এক্সট্রা মাস্টার মোটরস কোনো রকমভাবে ইউজ করা হয়নি, এটা অল্প ছোঁয়াতেই স্টার্ট। তো এই বাইকটি যথেষ্ট পরিমাণ এত ফিচার্স দেওয়া হয়েছে, আপনারা সাত সন্দেহ নিতে পারেন, তো কোনো রকমভাবে কোনো ঝামেলা হবে না। বাইকটি যদি আমি সামনের ফ্রন্টের টায়ারের কথা বলি, সামনের ফ্রন্টের টায়ার ইউজ করা হয়েছে 80 সেকশন 18 এলোর সাথে টিপলেস। অ্যান্ড আমরা যদি রেয়ার টায়ারের কথা বলি, রেয়ার টায়ারে ইউজ করা হয়েছে 100 সেকশন। তো এটিতে যদি পিছনে যদি ইউজ করা হতো 120, তবুও বাইকটি ওভারঅল ভালো হতো, তবে হোন্ডা কোম্পানি এটা কখনোই দেবে না, কারণ এই বাইকটিতে যদি 120 সেকশনের টায়ার দেওয়া হতো তো বাইকটিতে মাইলেজ কমে যেত। তো বাইকটি যদিও বাইকটি থেকে ওভারঅল আমরা পেয়ে যাচ্ছি সারিগার্ড, অ্যান্ড বাইকটি থেকে আমরা পেয়ে যাচ্ছি চেন কাভার দুই পাশে একবারে মেকআপ করানো, এবার কোনো রকম ভাবে কোনো ঝামেলা হবে না। আর ওয়েল করার জন্য একটি ছোট একটা রাবার আছে, এই রাবারটা খুলে দিলে এখান থেকে আপনার চেনের লুব্রিকেন করতে পারবেন, অ্যান্ড কোনো রকমভাবে কোনো ঝামেলা হবে না। বাইকটির চেন ওয়াশ করতে লাগবে না আপনাদেরকে, ওভারঅল যথেষ্ট পরিমাণ চেনে ময়লা হবে না, কোনো রকমভাবে কোনো ঝামেলা নেই। তো বাইকটি থেকে ওভারঅল আমরা পাচ্ছি একটি বাইকে, ফুয়েল ইঞ্জেক্টেড বাইকে আমরা ওভারঅল যদি পাওয়া যায় বাংলাদেশের মাটিতে 65 কিলোমিটার, তবে এই বাইকটি যথেষ্ট পরিমাণ ভালো হবে। এখন চলে আসি বাইকটির খারাপ পয়েন্টে। তো বাইকটির খারাপ পয়েন্ট ততটুকু আমি বলবো না, বাইকটির যথেষ্ট পরিমাণ ফিচার্স অ্যাড করা হয়েছে, আরও এভরিথিং অন্যরকম ফিচার্স দেওয়া হয়েছে বাইকটিতে, তবে একটা জিনিস আমার মধ্যে একটি খারাপ লেগেছে বাইকটির, সেটি হচ্ছে পিছনে যদি আপনার মনোযোগ দিত 5 এক্সাস্টেবল তাহলে কিন্তু একটু বেশি ভালো হইতো। আরেকটি বিষয়, যদি এই বাইকটি থেকে যদি CBS ব্রেকিং টেকনোলজিটি দেওয়া হইতো ডেডিকেটলি, আর একটু বেশি আমরা ভালো পাইতাম, ব্রেকিংয়ে গিয়ে পাইতাম গ্রিপ। তো বাইকটি যদি টপ স্পিড যদি আমরা ভালো পাই, অ্যান্ড যদি বাইকটিতে আমরা ব্রেকিংয়ে যদি সেরকম একটা সাপোর্ট না পাই, তাহলে কিন্তু আমাদের একটু রিস্কি মনে হয়ে যায়। তবে বাইকটি ওভারঅল সাত সন্দেহ, বাইকটি আপনারা নিতে পারেন নতুন হিসেবে, বাইকটি সম্পূর্ণ ভালো,
এবং এই বাইকটির রিসেল ভ্যালুও বেশ একটি ভালো হবে আশা করা যায়। তবে বাইকার আপনারা যারা 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 নিতে চাচ্ছেন বাইকটি, অবভিয়াসলি বাইকটি সাতসন্দে ভালো হবে, 100% বাইকটি নিতে পারবেন। আর যারা যারা অবশ্যই যারা যারা নিতে চাচ্ছেন বাইকটি অবশ্যই ভালো মন্দ বুঝে শুনে এই বাইকটি আপনারা অবশ্যই নেবেন। তবে হ্যাঁ, এই বাইকটি রিভিউ করতেছি হুন্ডা শোরুমে এসে। তো আমার ঠিকানাটা হচ্ছে ঠাকুরগাঁও সামি মোটো থেকে এই বাইকটি রিভিউ করতেছি। তো যারা যারা বাইকটি কিনতে চাচ্ছেন অবশ্যই সামি মোটো থেকে বাইকটি কিনতে পারবেন। আর যারা যারা বাইরে থেকে দেখতেছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে, আপনারা হুন্ডা পয়েন্টে যেয়ে এই বাইকটি ক্রয় করতে পারবেন। আমার ব্যক্তিগতভাবে এই বাইকটিতে যথেষ্ট পরিমাণ ফিউচার্স অ্যাড করা হয়েছে, যথেষ্ট পরিমাণ এই বাইকটি থেকে ওভারঅল আপনারা মাইলেজ পাচ্ছেন। তো বাইকটি সাতসন্ধে বাইকটি কিনতে পারবেন। যারা যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন, সেফ রাইড মানে হ্যাপি লাইফ। তো ততক্ষণে থাকবেন সবাই ভালো আর আমিও থাকবো ভালো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে, নেক্সট কোনো বাইক রিভিউ নিয়ে।